স্যার আপনাদের আই কার্ড গুলো কি ব্যাপার ম্যাডাম আমরা আগে এলাম আপনি ওদেরটা আগে ছেড়ে দিচ্ছেন এটা কখন হয় কি এটা ম্যাডাম হয় না কিন্তু হ্যাঁ কখন এসেছিস এই এই তো স্যার আপনাদের তো অনেকে আছেন আর স্যার ম্যাডামরা তো শুধু দুজন এক্ষুনি হয়ে যাবে তারপর ঠান্ডা মাথায় যদি আপনাদেরটা করি ঘরে গিয়ে বসতে পারেন স্যার ফর্মালিটি টানা হয় পরে না না এখনি করে নিচ্ছি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই ভালো কথা সুইটটা তোরা নিয়েছিস হ্যাঁ সুইটটা আমরাই নিয়েছি হানিমুন সুইট আসতে পারিস মাঝে মাঝে তুই হানিমুন সুইটে আমার কাছে বলছিস কি নিয়ে ওটা তো কপট কপটদের জন্য আরে আমি কাবাব মেহাড্ডি হতে যাবো না আমি কাবাব মেহাড্ডি হবো কেন অনুজ বলছি তুমি একটু রুম কিটা চেয়ে আমাকে দাও না আমি রুমে গিয়ে বসি তুমি ফর্মালিটিস গুলো করে এসো দাঁড়ান ম্যাডাম এক মিনিট আপনার আই কার্ডটা একটু চেক করে নিই তারপর আপনাকে ছেড়ে দিচ্ছি ম্যাডাম আপনার চাবিটা ম্যাডাম আমাদের তো একটু দেখুন আরে ওই মিটিও তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মানে সবাই ঘরে গিয়ে ফ্রেশ হচ্ছে কিন্তু ও তো টায়ার্ড কিন্তু অন্যদের মতো হ্যাঁ মানে এত জার্নি করে সবাই এসছে আর কি হ্যাঁ আপনি যদি কাজটা একটু মন দিয়ে করতেন তাহলে ওদের ভালো হতো আমাদের হয়েছে হ্যাঁ স্যার আপনি একটু দাঁড়ান আমি করে দিচ্ছি হ্যাঁ স্যার হয়ে গেছে আপনাদের তো পেমেন্ট অনলাইন করাই ছিল আমরা লোককে দিয়ে লাগেজ পাঠিয়ে দিয়েছি আপনারা এগিয়ে যান স্যার স্যার প্রিয়াঙ্কা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখো কাণ্ড বাসে বলছিল না গাগুলোচ্ছে আমি তখনই জানতাম কিছু একটা হবে এক কাজ করো বুড্ডি তুমি এখানটাই বসো কেমন তুমি এগুলো সব নিয়ে এসো আমি ওদিকটা একবার দেখি ম্যাডাম আপনাদের এখানে প্রয়োজন হলে ডাক্তার পাওয়া যাবে তো হ্যাঁ স্যার পাওয়া যাবে আপনি বললেই আমি কল দিয়ে দেবো ঠিক আছে আমি তাহলে প্রয়োজন হলে কিন্তু আপনাকে বলবো হ্যাঁ তখন কিন্তু ডাক্তার ডাকতে হবে কেমন ঠিক আছে স্যার ঠিক আছে বুড্ডি তুমি তাহলে থাকো আমি এলাম আচ্ছা আপনি আসুন আপনাকে সব এগুলো দিয়ে দিচ্ছি তুমি যদি মনে করে থাকো যে আমার লাইফটা হেল্প করে দেবে তোমার একটা কথা আমি জানি রাখি গুড্ডি আমি তোমাকে ইগনোর করি মন থেকে এত ক্ষমতা আমার আছে ভাবছেন আমি আপনার লাইফটা হেল্প করে দিতে পারি স্যার জি আপনি কত পাওয়ারফুল একজন মানুষ কত বড় মাপের একজন পুলিশ অফিসার আমি কি করে আপনার লাইফটা হেল্প করে দিতে পারি আর এতটুকু সম্মান আমাকে নাই বাঁধিলেন যোগ্য নই আমি সইবেও না আমার এত সম্মান বলছি আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আমারটা কি হয়ে গেছে কান্দা আপনারটা এই যে প্লিজ থ্যাংক ইউ কি হল দেখে চলতে পারো চোখ গেছে ইচ্ছা করে করো এই অভিযোগটা যদি আমি আপনাকে করি আপনি দেখে হাঁটতে পারেন না নাকি এই সুযোগটা ইচ্ছে করেই নিলেন ভকটি পাওয়া সুযোগ কুটি এই চোটপাটটা না আপনি আপনার বিবাহিত স্ত্রীর উপরে দেখাবেন কেউ হই না আমি আপনার আমার সঙ্গে কথা বলতে গেলে আপনি ভদ্রভাবে কথা বলবেন বলছি স্যার আপনাদের তাহলে কত লোক হচ্ছে কি হচ্ছে কি অনুজ কেন এত বাড়াবাড়ি করছো আর সত্যি কথা বলতে তুমি এখানে এসে আমাকে এরকম একটা সারপ্রাইজ হবে আমি সেটা ভাবতেও পারিনি এটা বাড়াবাড়ি কি অদ্ভুত ব্যাপার প্রথমবার বউকে নিয়ে হানিমুনে এসেছি ঘটনাচক্রে তার জন্মদিন পড়েছে সেলিব্রেট করব না বলুন তো 100 বার করবেন স্যার করাই তো উচিত তাহলে ওকে একটু বোঝান আচ্ছা কি বোঝাবে কি করবে এখানে কাদের বলবে কি অ্যারেঞ্জ করবে রিসর্টে যারা যারা আছে সবাইকে বলবো বলছিলাম কি স্যার কিছু ছেলে মেয়ে এখানে এসেছে এক্সকার্সনের জন্য তাদের বলবেন কি 100 বার বলবো অবশ্যই আমি চাই আমি ওর বার্থডে সেলিব্রেট করব কেক কাটবো সেটা সবার সামনে হবে
আপনারা কাজ করুন, এই সবার এক বেলার খাবার আমি স্পন্সর করবো, এটার ব্যবস্থা আপনি করুন। আর আমি চাই পুরো ব্যাপারটা না ওপেন এয়ারে হয়। আপনি দেখে নিন, বলছি একটা কথা বলবো স্যার। এই না না, আপনি আর ওকে এনকারেজ করবেন না। আবার কিসের কথা বলবেন অনুজ? বলছি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ম্যাডাম দেখুন, আপনি এইভাবে বলবেন না স্যার। আপনার জন্মদিনটা সেলিব্রেট করতে চাইছে, আপনি কেন এরকম করছেন বলুন তো? স্যারের জীবনে আপনি কতটা স্পেশাল সেটা তো আপনি নিজে বুঝতে পারেন। আপনার বাদ দে বলে কথা ম্যাডাম। দেখেছো, দেখো এই কি যেন নাম আপনার বললেন, সুরজ, সুরজ, সুরজ ভাই। হ্যাঁ সুরজ ভাই, আপনি কি জানি একটা বলছিলেন বলুন তো, মানে ওর জন্মদিনকে কেন্দ্র করে কোনো ইন্টারেস্টিং প্রপোজাল আছে না আপনার? বলুন বলুন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই দিতে পারি স্যার। একটা কালচারাল ট্রুপ আছে না তো স্যার, যারা ওই ট্রাইবাল নাচ গান গায়, খুবই কম বাজেট স্যার। তারা যদি আসে না আপনাদের প্রোগ্রামটা স্যার নাচে গানে ভরে উঠবে স্যার। বেশি একটা খরচ করতে লাগবে না স্যার ওদের জন্য। শোনো অনুজ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এসব করো না কিন্তু, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। দাদা আলো দিয়ে এই পুরো জায়গাটাকে না সাজাতে হবে, বুঝতে পারছেন? আপনি দেখে নিন কিভাবে কি অ্যারেঞ্জ করবেন। আমি চাইছি যেন অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়, মানে রাত্রিবেলা তো, ইনফ্যাক্ট রাত্রিবেলা না করে আপনি কিন্তু সকালেও করতে পারেন, মানে আপনি সেটা দেখে নিন। যদি সকালবেলা করেন তাহলে লাঞ্চটা আমি প্রোভাইড করবো, আর যদি রাত্রিবেলা করেন তাহলে ডিনারটা আমি প্রোভাইড করবো, ঠিক আছে? আপনি সবাইকে গিয়ে পার্সোনালি ইনভাইট করে আসবেন, উই আর ওকে উইথ ইট। ইনফ্যাক্ট আপনার যদি মনে হয় যে আমার যাওয়া উচিত, পার্সোনালি গিয়ে সবাইকে ইনভাইট করা উচিত, তাহলে মানে আমি আমি আমিও যেতে পারি, আমার সাথে ওও যেতে পারে, অসুবিধা নেই। না না অনুজ, আমি মোটেই তোমার এই প্ল্যানে নেই, জঘন্য প্ল্যান হচ্ছে। বেশ ঠিক আছে, অসুবিধা নেই, জঘন্য প্ল্যানই হোক, জঘন্য প্ল্যান আমি ধরেই নিচ্ছি। কিন্তু তাও আমি বলছি, আমি এমনভাবে এটা সেলিব্রেট করতে চাই যাতে সকলে মনে রাখবে, সবাই দেখবে। আর দেখো সব থেকে বড় কথা হচ্ছে, বিয়ের পরে প্রথমবার তোমার জন্মদিন পালন করছি, এইটুকু করবো না, কি বলো তুমি সেদিন? তুমি চাও না এটা আমরা সারা জীবন যাতে মনে রাখি? তার জন্য এইভাবে সেটা সেলিব্রেট করার তো দরকার নেই না অনুজ। আরে কি অদ্ভুত ব্যাপার, বাইরে এসেছি এখন এইভাবে করবো না তো কিভাবে করবো, তাই না? ঘরে বসে কি ক্যান্ডেল লাইট ডিনার করবো নাকি? হ্যাঁ কেন, ক্যান্ডেল লাইট ডিনার করলে প্রবলেমটা কি ছিল? না না প্রবলেম কিছু নেই, সেটা করতেই পারি, কিন্তু যদি সকালবেলা হয় তাহলে ক্যান্ডেল লাইট ডিনার কি করে করবো, সম্ভব নয়। প্লিজ দেখো তুমি না করো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখুন ম্যাডাম, স্যার কিন্তু খুব দুঃখ পাবেন, আপনি যদি স্যারকে ভাবে বাধা দেন, স্যার কত আশা করে আছে আপনি বলুন তো। হ্যাঁ আপনি তো এটা বলবেনই, আপনার এখানে একটা উৎসব হবে, আপনি সেটার জন্য বরাত পাচ্ছেন। না না ম্যাডাম ওই কথা বলবেন না ম্যাডাম, আসলে দেখুন আপনার জন্মদিন এখানে সেলিব্রেট হলে কিছু লোকজন আসবে, একটা অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার হবে, আমরা কিছু ছবি টবি তুলবো। তবে ম্যাডাম আপনার যদি মনে হয় আপনি অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করবেন করতেও পারেন, আর আপনি বাইরে থেকে ক্যাটারার অ্যাপয়েন্ট করতেও পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের স্বার্থ শুধু ম্যাডাম একটাই, যে আমাদের একটু অ্যাডভার্টাইজমেন্ট হবে, আর এর থেকে আর বেশি কিছু না। আরে না না আপনি ওর কথা শুনবেন না, ও তো ভাবছে বড় সমস্ত টাকা পয়সা খরচ হয়ে যাবে, এইটুকু ভরসা রাখো আমার উপর। ঠিক আছে, অনেক হয়েছে, আপনাদের অনেক আলোচনা হয়েছে, বলছি তুমি কি আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে না, এই চলবে এখন? ঠিক করে গেছে, যাবো তো। আরে ওটা তো প্ল্যানিং করতে হবে। আচ্ছা আপনাকে বলে দিই, এই পুরো রিসর্টটাকে ভালো করে ফুল দিয়ে সাজাবে, না গুছিয়ে একদম চারিদিকে সুন্দর লাগে দেখতে। স্যার আপনি যখন আমার উপরে ডেকোরেশনের দায়িত্ব দিয়েছেন, তখন দেখবেন স্যার আমি জায়গাটা কিভাবে সাজাই, স্যার এই পুরো জায়গাটা স্যার আমি একদম ফুল দিয়ে সাজিয়ে দেবো। সত্যি আপনি না পারেনও, আপনি পুরো পুরো জায়গাটা ফুল দিয়ে সাজাবেন, কত ফুল লাগবে বলুন তো? বলছি ম্যাডাম দেখুন, ফুলটা না হয় আমাদের তরফ থেকেই রইলো, আমাদের এই রিসর্টে আপনার সুন্দর বার্থডে সেলিব্রেট হবে, ফুলটা আমাদের পক্ষ থেকেই রইলো, এই রিসর্ট আপনার জন্য পুরো জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে দেবো, এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য উপহার। বোঝো তুমি এরকম করছো, তাই তো উনি এরকম করছেন। বেটা এমন হাবভাব করছো যেন তোমার বরটা কিছুই করতে পারে না, সব কিছুতে অক্ষম। এবার স্যার আপনি এ কথা বলছেন নিজেকে অক্ষম, আপনার আই কার্ড আমরা দেখেছি স্যার, আপনি অনেক উঁচু মানুষ স্যার, আপনি যে আমাদের এখানে এসছেন তাতে আমাদের রিসোর্স স্যার ধন্য হয়ে গেছে, আপনি স্যার প্লিজ এভাবে বলবেন না। বলছিলাম স্যার কী কী মেনু হবে যদি আপনি বলেন স্যার? আপনারা ভালো করে মেনু সেট করুন, করে আমাকে দিন, তারপরে আমি দেখছি, আমি বলছি তারপরে কী করা যায় কাস্টমাইজ। ঠিক আছে স্যার, আপনি তার আগে একটু চা খেয়ে নিন। থ্যাংক ইউ। এই বাবুল, ওকে স্যার পুছ রহে থে কোই কাম হ্যায়? না না এখানে কোনো কাজ নেই, যাক তুই একটা কাজ কর, তুই ফোন নম্বরটা রেখে নে, আর আগে কোথাও কাজ করেছে? হ্যাঁ স্যার এক হোটেল মে কাম কিয়া। ও আচ্ছা ঠিক আছে, তুই যা। ঠিক আছে।
বলছি স্যার আমরা একটু মেনু ব্যাপারটা কথা বলছিলাম। হ্যাঁ আমি তো বললাম আপনাকে আপনি একটা মেনু আগে ডিসাইড করুন, করে আমাকে দিন, আর নাহলে একটা কাজ করতে পারি, আপনি কিছু অপশন নিয়ে আমার সঙ্গে বসে যান, আমরা বসে দেখে নিচ্ছি কি করা যায়। সেই ভালো স্যার, আমি না একটু দেখে নিই স্যার, অনেক কিছু মিলিয়ে একটা কম্বো করে দেবো, আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা কত লোক হচ্ছে অনুজ? আচ্ছা শুনুন সুরজ, না হ্যাঁ সুরজবাবু, এই যে ডান্স ট্রুপ আপনি বললেন না এক্ষুনি, ওরা যে আসবে না, ওরা ওরা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আর আপনাদের এই হোটেলে যত স্টাফ রয়েছে প্রত্যেকে যেন সেদিন আমাদের সাথেই খায়। ঠিক আছে স্যার, আমরা নিশ্চয়ই অনার করব। আমাদের বসের গায়ে হাত তুলেছে তো, আমাদের বসকে অ্যারেস্ট করেছে, ওকে আমরা ছিঁড়ে টুকরো টুকরো করে দেব, দেখি এবার ওকে কে বাঁচায়। চলো 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 পাল্টাই।